আজকে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে বাঙালি মুসলমানদের সাথে যে পরিমাণে বৈষম্য করা হচ্ছে, সে বৈষম্য আজকে আমরা পার্বত্য বাঙালিরা সে বৈষম্যের সমুদ্রে আহুত হয়ে খেয়ে মরে যাচ্ছি। আজকে রাষ্ট্রীয় সকল নাগরিক অধিকার থেকে, আজকে সকল রকম অধিকার থেকে পার্বত্য চট্টগ্রাম বাঙালিদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে শুধুমাত্র একটি কারণে, সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বাঙালি মুসলমানরা যাতে তারা উঠে আসতে না পারে, তারা যাতে শিক্ষিত হতে না পারে, তারা যাতে তাদের নিজেদের অধিকার নিয়ে কথা বলতে না পারে। আজকে যে আদিবাসী ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের একটি অংশ। সুতরাং আমরা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামকে আপনারা যারা হঠাৎ করে নিজেদেরকে আদিবাসী দাবি করছেন, আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন, আপনাদের পূর্বপুরুষকে আপনারা প্রশ্ন করুন। আমরা আপনাদের ইতিহাস জানি, বাংলার মানুষ আপনাদের ইতিহাস জানে। সেই 1400 সাল থেকে পার্বত্য চট্টগ্রামে বাঙালি মুসলমান জনগোষ্ঠী বসবাস করে, সেই অঞ্চলটি বাঙালি অধ্যুষিত হওয়া সত্ত্বেও হঠাৎ করে আপনারা 150 বছর আগে থেকে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়ে ভারত, ত্রিপুরা, মায়ানমার, কম্বোডিয়া এসব অঞ্চল থেকে আপনারা বিতাড়িত হয়ে পার্বত্য চট্টগ্রামে এসে আপনারা বাঙালি মুসলমানদেরকে বানিয়ে দিচ্ছেন সেই অঞ্চলের সেটার, আর আপনারা হয়ে যাচ্ছেন আদিবাসী। আমরা আপনাদের এই যে ষড়যন্ত্রতা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা উপজাতি ভাইদেরকে বলতে চাই, আপনারা যারা আজকে আদিবাসী ষড়যন্ত্রের সাথে নিজেদেরকে আপনারা জড়িয়ে ফেলেছেন, এখনো সময় আছে, আপনারা এই থেকে নিজেদেরকে আপনারা বিতাড়িত করুন, আপনারা আদিবাসী ষড়যন্ত্র থেকে নিজেদেরকে সরিয়ে আনুন, অন্যথায় সমগ্র বাংলাদেশের ছাত্র জনতা মিলে খুব শীঘ্রই আপনাদেরকে আমরা প্রতিহত করব। রাষ্ট্রের অখণ্ডতার স্বার্থে আমরা কাউকে ছাড় দিব না ইনশাআল্লাহ। পার্বত্য চট্টগ্রামের নির্যাতিত, নিপীড়িত এবং সুবিধা বঞ্চিত বাঙালিদের পক্ষ থেকে আজকে একটি কথাই বলতে চাই। আজকে যেহেতু সমগ্র দেশ আজকে বৈষম্যমুক্ত হয়েছে এবং ছাত্র জনতার একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি বৈষম্যমূলক রাষ্ট্র গঠনের যখন স্বপ্ন দেখছি, ঠিক তখনও গতকালকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য পাহাড়ের বন্যার্থ মানুষের কাছে যখন আমাদের ত্রাণ পাঠিয়েছিলাম, ঠিক সেই ত্রাণের ট্রাক আটকিয়ে পাহাড়ি যে আদিবাসী দাবিকৃত যে সন্ত্রাসীরা, তা আমাদের দুজন ভলান্টিয়ার ভাইদেরকে অপহরণ করতে চেয়েছিল। আমরা তাদের এই কুকর্মের ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তোমরা যদি নিজেদেরকে বাংলাদেশি মনে করে থাকো, তোমরা যদি নিজেদেরকে বাংলাদেশের জনগণ মনে করে থাকো, অবশ্যই তোমরা চাইবে না পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হোক, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাক, সে ষড়যন্ত্র নিশ্চয়ই তোমরা চাইবে না। এখনো সময় আছে, তোমরা এই সকল ষড়যন্ত্র থেকে নিজেদেরকে সরিয়ে দেশ রক্ষার জন্য, দেশ গঠনের জন্য বৈষম্যমূলক একটি পাহাড় গঠনের লক্ষ্যে নিজেদেরকে নিয়োজিত করো। যারা এই সমাবেশটি আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি তাদেরকে অনুরোধ জানাবো যে দীর্ঘদিন পরে হলেও আমাদের যে কান্না সেটি কিছু মানুষের কানে হলেও পৌঁছিয়েছে, এজন্য আমি অন্তর অন্তঃস্থল থেকে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, পাহাড়ি মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী সাথে বন্ধুগণ, আমি আর বেশি কথা বলবো না, একটি কথাই বলবো, সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যে হাজার হাজার লক্ষ লক্ষ যে বৈষম্য চলছে, সে বৈষম্যর কথা বললে অল্পতেই শেষ করা যাবে না। সুতরাং আমি একটা কথাই বলবো, সেটি হচ্ছে আপনারা পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে খোঁজ খবর রাখুন, পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে জানুন, এবং পার্বত্য চট্টগ্রামে শুধু বাংলাদেশ সাথে নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতির সাথে যে সকল বৈষম্য হচ্ছে, আমরা চাই পাহাড়ের সকল ধরনের বৈষম্য নিরসন ঘটুক এবং পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ মুক্তি পাক। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।